জয় ভোলানাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি দেখছেন এবং শুনছেন বিষ রাশির ডিসেম্বর মাসের রাশিফল। ডিসেম্বর মাস আপনার কেমন যাবে জেনে নিন এই ভিডিও থেকে। আমরা চলে এসেছি বছরের একদম শেষে, দেখতে দেখতে 2022 সাল শেষ করে এগিয়ে যাব 2023 সাল নতুন বছরে। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। আচ্ছা, আপনি কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। বিষ রাশির জন্য এই মাসে আমি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো, সাবস্ক্রাইব করা থাকলে। আর যদি পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখেন তাহলে আমি যখন বিষ রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। জেনে নিন বছরের শেষ মাস ডিসেম্বর আপনার কেমন যাবে। আলোচনা করব বিষ রাশির চাকরিজীবীদের ডিসেম্বর মাস কেমন যাবে, আলোচনা করব বিষ রাশির ব্যবসায়ীদের ব্যবসায়িক পরিস্থিতি কেমন থাকবে, থাকছে আপনার ডিসেম্বর মাসের অর্থনৈতিক পরিস্থিতি, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার সম্পর্ক, লেখাপড়া এবং বিষ রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে তার আগাম আভাস। আর যেটা একদমই মিস করবেন না সেটা হলো বিষ রাশির ডিসেম্বর মাসের প্রতিকার। যারা আমার রাশিফলের ভিডিওগুলো নিয়মিত দেখেন শোনেন তারা জানেন আমি প্রতিটি মাসে রাশিফলের সাথে ওই মাসের কিছু বিশেষ টোটকা টিপস নিয়ে আলোচনা করি। আরে পয়সা লাগবে না, একদমই বিনামূল্যে পেয়ে যাবেন বিষ রাশির ডিসেম্বর মাসের প্রতিকার এবং টিপস এই ভিডিও থেকে। যদি সঠিকভাবে এই প্রতিকারগুলোকে করতে পারেন তাহলে ডিসেম্বর মাস আপনার আরেকটু ভালো কাটবে, বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন সফলতার দিকে। সাথে থাকুন, শুনতে থাকুন। এই যে ছবিটি আপনি দেখছেন এটা হলো ডিসেম্বর মাসের সাপেক্ষে আপনার জন্মরাশির সাপেক্ষে গ্রহদের গোচর অবস্থান। ডিসেম্বর মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি এই ছবিটির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। ভালো করে লক্ষ্য করুন, আপনার জন্মরাশি হলো বিষ রাশি, অর্থাৎ যেখানে এক লেখা আছে। এই বিষ রাশিতে অবস্থান করছে কে? মঙ্গল। রাহু কোথায় বসে আছে? মেষ রাশিতে বসে আছে। আপনার দ্বাদশভাবে রাহু অবস্থান করছে। শনিদেব কোথায় বসে আছে? শনিদেব আপনার ভাগ্যস্থানে বসে আছে মকর রাশিতে, আপনার জন্মরাশির সাপেক্ষে নবমভাবে। বৃহস্পতি আপনার একাদশভাবে অবস্থান করছে মীন রাশিতে। কেতু রয়েছে আপনার ষষ্ঠভাবে। আর অষ্টমভাবে কারা কারা রয়েছে? বুধ রয়েছে, রবি রয়েছে আর শুক্র রয়েছে। এই শুক্র হলো আপনার জন্মরাশির অধিপতি। ডিসেম্বর মাসে কয়েকটি গ্রহ রাশি পরিবর্তন করবে। ডিসেম্বর মাসের তিন তারিখে বুধ চলে যাবে ধনুরাশিতে, পাঁচ তারিখে শুক্র চলে যাবে ধনুরাশিতে, ১৬ তারিখে রবিও ধনুরাশিতে চলে যাবে, আবার ২৪ তারিখে বুধ আর ২৯ তারিখে শুক্র মকর রাশিতে প্রবেশ করবে। ৩১শে ডিসেম্বর বুধ মকর রাশিতে বক্রি হয়ে যাবে। তো আপনার জন্মরাশির সাপেক্ষে গ্রহদের অবস্থান, গ্রহদের রাশি পরিবর্তন আপনার জন্য কতটা শুভ কতটা অশুভ তা নিয়ে আমি ডিসেম্বর মাসের এই রাশিফলের ভিডিওতে আলোচনা করছি। আগে জেনে নিন আপনার শরীর স্বাস্থ্য ডিসেম্বর মাসে কেমন থাকবে, তারপর আলোচনা করব চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে। তো আগে জেনে নিন ডিসেম্বর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে। আপনার জন্মরাশির অধিপতি হলো শুক্র, আর এই শুক্রগ্রহ ডিসেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত আপনার সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং তারপরে চলে যাবে ধনুরাশিতে। আপনার জন্মরাশির সাপেক্ষে এই ধনুরাশি হলো আপনার জন্মছকের সাপেক্ষে অষ্টম ভাব। জ্যোতিষশাস্ত্র মতে অষ্টমভাবে জন্মরাশির অধিপতির অবস্থান শুভ নয়। অপরদিকে মঙ্গল, যে আপনার দ্বাদশভাবের অধিপতি, যে আপনার সপ্তমভাবের অধিপতি, মঙ্গল কিন্তু আপনার জন্মরাশিতে বক্রি অবস্থায় আছে। এই মঙ্গলের অবস্থান ডিসেম্বর মাসে আপনার ক্রোধ, রাগ, উত্তেজনাকে বাড়িয়ে দেবে। আপনি অল্পতেই রেগে যাবেন, অধৈর্য হয়ে যাবেন। এই সময় প্রথমত নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এবং অবশ্যই নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, কারণ আপনার জন্মরাশির অধিপতি অষ্টমে তার অতীব শত্রুর ঘরে ধনুরাশিতে অবস্থান করছে ডিসেম্বর মাসের ৫ তারিখের পরে। ভাবছেন কি করবেন আর কি করবেন না। আসলে দেখুন, গ্রহের অবস্থান তো বদলানো যায় না, তবে প্রতিটি সমস্যার সমাধান আছে। এই ভিডিওতে আমি কয়েকটি প্রতিকার নিয়ে আলোচনা করেছি, জেনে নিতে পারেন, দেখে নিতে পারেন, কাজে লাগতে পারে আপনার। আলোচনা করব বিষ রাশি যে সমস্ত চাকরিজীবীরা রয়েছেন তাদের ডিসেম্বর মাস কেমন যাবে, ডিসেম্বরে তাদের রাশিফল। প্রথমত আপনার ভাগ্যের অধিপতি এবং কর্মের অধিপতি হলো শনিদেব। আপনার জন্মরাশির সাপেক্ষে নবমভাবে মকর রাশিতে ভাগ্যস্থানে অবস্থান করছে। শনিদেব মকর রাশির অধিপতি, আবার কুম্ভ রাশির অধিপতি। তো আপনার সাপেক্ষে এই শনিদেবই হলেন আপনার ভাগ্যের অধিপতি, আপনার কর্মের অধিপতি।
আর শনিদেব নিজের রাশিতে অবস্থান করছে। ভালো করে বুঝুন ব্যাপারটা, অর্থাৎ ভাগ্যের অধিপতি ভাগ্যস্থানে রয়েছে আর কর্মের অধিপতি সেও ভাগ্যস্থানেই অবস্থান করছে। সুতরাং বিষরাশির জন্য যারা চাকরিজীবীরা রয়েছেন তাদের ক্ষেত্রে শনিদেবের অবস্থান শুভ। সুতরাং একদিকে ভাগ্য আপনার সাথে আছে এবং কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার জন্য বিষরাশির জন্য ডিসেম্বর মাসের শুভ। এই সময়ে চাকরিজীবীদের পরিস্থিতি ভালো থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে, কর্মে সফলতা পাবেন। যারা মূলত টেকনিক্যাল, মেকানিক্যাল, আইটি, সফটওয়্যার এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন বা কোনো ব্যক্তিগত পেশায় যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির যোগ রয়েছে এই ডিসেম্বর মাসে। তবে মনে রাখবেন, পরিকল্পনা ছাড়া সফলতা আসে না, পরিশ্রম ছাড়া সফলতা আসে না। কর্মক্ষেত্রে সময়টা বর্তমানে শুভ, তাই সঠিক পরিকল্পনা করে এগিয়ে চলুন, সফলতা আপনি অবশ্যই পাবেন। চাকরি পরিবর্তন বা নতুন চাকরির জন্য যারা যোগাযোগ তৈরি করছেন, যোগাযোগ করছেন, তাদের মনস্কামনা এই মাসে পূরণ হবে। কিন্তু এই শুভ পরিস্থিতিতে কতটা আপনি ফল পাবেন তা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান এবং ডিগ্রিগত মানের ওপর। কারণ রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় তা কিন্তু নয়। বিষরাশির প্রতিটি মানুষ আছেন যাদের কিন্তু প্রত্যেকের জন্মছক আলাদা। সুতরাং তাই জন্য বিষরাশির ক্ষেত্রে বা যে কোনো রাশির ক্ষেত্রে ভাগ্যের পরিস্থিতি সকলের সমান হয় না। আলোচনা করব ব্যবসায়ীদের জন্য, বিষরাশির ব্যবসায়ীদের ডিসেম্বর মাস কেমন যাবে। আপনার ব্যবসার কারক গ্রহ হলো মঙ্গল। আপনার জন্মছকের সাপেক্ষে মঙ্গল আপনার জন্মরাশিতে বক্রী অবস্থায় রয়েছে। তো মাসের শুরুটা ব্যবসায়ীদের জন্য ভালো হলেও শেষের দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না, কারণ এই মঙ্গল যেহেতু আপনার সপ্তম পতি, আবার এই মঙ্গল হলো আপনার দ্বাদশ ভাবের অধিপতি। তো বলা যেতে পারে বিষরাশির ক্ষেত্রে ব্যবসায়ীদের ডিসেম্বর মাসে মিশ্র ফলাফল পাবেন, কখনো ভালো আবার কখনো খারাপ, এই নিয়ে চলতে হবে। যদি একটু স্পেসিফিকভাবে বলি যে খারাপ হবে না ভালো হবে, তাহলে আমি বলবো ভালোর থেকে খারাপের পরিমাণটা একটু বেশি হবে। বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় বিনিয়োগ এই সময় অবশ্যই ঝুঁকিপূর্ণ থাকবে। যারা শেয়ার মার্কেট বা বিনিয়োগ সংক্রান্ত ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই পরিস্থিতি অনেকটাই ঝুঁকিপূর্ণ। নতুন ব্যবসা শুরু করার জন্য ডিসেম্বর মাস মোটেও আপনার জন্য শুভ নয়। এই মাসে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। তবে যারা বৈদেশিক সংস্থার সাথে যুক্ত হয়ে ব্যবসা করছেন বা বিদেশে গিয়ে ব্যবসা করছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা ধরুন অনলাইনের ব্যবসা, অ্যামাজন বা এই ধরনের কোম্পানি, ফ্লিপকার্ট, এই ধরনের কোম্পানির সাথে যারা ব্যবসা করছেন, কেনা বেচা করছেন, তাদের জন্য পরিস্থিতি একটু ভালো থাকবে। তবে অকারণে ইনভেস্টমেন্ট করবেন না, কারণ এই মাসে কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা করুন, বুঝে ব্যবসা করুন। আমি প্রতিকার নিয়ে আলোচনা অবশ্যই করেছি এই ভিডিওতে, অবশ্যই সময় থাকলে দেখে নেবেন, জেনে নেবেন। তাহলে কী হবে, এই যে পরিস্থিতি আপনার আসতে চলেছে ব্যবসায়ীদের জন্য, তার থেকে খানিকটা হলেও আপনি ভালো থাকবেন। আলোচনা করছি বিষরাশির বৈবাহিক জীবন নিয়ে, বৈবাহিক জীবনের পারিবারিক পরিস্থিতি নিয়ে। ডিসেম্বর মাসের রাশিফল অনুযায়ী বিষরাশির বৈবাহিক জীবন কেমন থাকবে। ডিসেম্বর মাসে বিষরাশির যারা বিবাহিতরা রয়েছেন, পারিবারিক জীবনে আবদ্ধ রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মিশ্র ফলাফল দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন, বিবাহিত জীবন কেমন যাবে, বিবাহিত জীবনের সফলতা, এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে সপ্তম ভাবে, জন্মরাশির সপ্তম ভাবে। তো আপনার সপ্তম ভাবের অধিপতি মঙ্গল অবস্থান করছে কোথায়, আপনার জন্মরাশিতে অবস্থান করছে, বক্রী অবস্থায় আছে। তো স্বাভাবিকভাবে ভালো মন্দ মিশিয়ে চলবে, কারণ মঙ্গলের অবস্থান আপনাকে কিছুটা মানসিক বিরক্তির মধ্যে ফেলে দেবে। বৈবাহিক জীবনে হঠাৎ করে আপনার রেগে যাওয়া, একটু ইগো, একটু অভিমান, এগুলোকে নিয়ে কিন্তু সমস্যা তৈরি করবে। যারা অবিবাহিতরা রয়েছেন তাদের বিবাহের যোগ তৈরি হবে, তাদের বিবাহের কথাবার্তা এগোতে পারে। আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন, এই মাসে কিন্তু মায়ের শরীর এবং স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকুন। আলোচনা করছি যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ডিসেম্বর মাস কেমন যাবে। প্রেম সম্পর্কের জন্য মাসের প্রথম ভাগটা ভালোই কাটবে, নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হবে। তবে শেষের দিকটা, ডিসেম্বর মাসের শেষের দিকটা কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি তৈরি হবে, কয়েকটি ভুল সিদ্ধান্ত আপনাদের মধ্যে দূরত্ব বা সমস্যা তৈরি করবে। যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে কেমন যেতে পারে ডিসেম্বর মাস। যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন বিষরাশির তাদের ডিসেম্বর মাসের প্রথমটা খুব ভালো কাটবে, এই সময় লেখাপড়া একাগ্রতা, সফলতা, পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষার ফলাফলও ভালোই হবে। কিন্তু 16 তারিখের পর থেকে পরিস্থিতি আপনার বিপক্ষে চলে যাবে, এই সময় কিন্তু লেখাপড়ায় বিভিন্ন কারণে বাধা বিপত্তি তৈরি হবে। তো এই সময় যদি পরীক্ষা থাকে বা পরীক্ষার ফল থাকে, তার জন্য আপনাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে এবং অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
এবার রাশিফলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন। আমি যে প্রতিকারগুলোকে নিয়ে আলোচনা করব, সেই প্রতিকারগুলো যদি সঠিক উপায় করতে পারেন তাহলে ডিসেম্বর মাস আপনার আরেকটু ভালো কাটবে। তো প্রথমে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য বলছি, একটা ছোট্ট সাদা কাপড় টুকরোতে সামান্য কর্পূর জড়িয়ে নিজেদের কাছে রাখুন। প্রতি সোমবার গঙ্গা জলে সামান্য কর্পূর মিশিয়ে শিবলিঙ্গের অর্চনা করুন। শুক্রগ্রহের বীজমন্ত্র অবশ্যই জপ করবেন। প্রতি বৃহস্পতিবার দিন স্নানের সময় সামান্য কাঁচা হলুদ মিশিয়ে বা কাঁচা হলুদের রস মিশিয়ে স্নান করুন। প্রতি বৃহস্পতিবার দিন কোনো মন্দিরে বা তারামায়ের মন্দিরে ফুল নিবেদন করবেন। কী ফুল নিবেদন করবেন? হলুদ ফুল নিবেদন করবেন। আর মনে মনে নিজের সফলতা প্রাপ্তির মনস্কামনা জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে বিশ্বরাশির জন্য আমি পরবর্তী সময় যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।